আসলে স্টল নাম্বার 49 এবং 50, তো দেখতে পাচ্ছি সে ক্যাফে অনাদি বেকারি সিন্স 1940। তো তোমরা কিন্তু এখানে সমস্ত ভেজের আইটেম পেয়ে যাচ্ছ, একদম আমাদের বর্ধমানের যে বিগেস্ট খাদ্য মেলা চলছে খাদ্য নেশন, তো এই সেই ক্যাফে অনাদি বেকারিতে এসে গেছি, আজকে সমস্ত আইটেম ট্রাই করছি এখান থেকে। আসো ফাইনালি কিন্তু একদম এসে গেছি ক্যাফে অনাদি বেকারি, দেখতে পাচ্ছ তো ক্যাফে অনাদি বেকারি থেকে কিন্তু সমস্ত কিছু আইটেম কিন্তু এখানে ভেজের তোমরা পেয়ে যাচ্ছ, যা যা আইটেম আমি এখান থেকে নিয়েছি সমস্ত কিন্তু ভেজ, টোটালি ভেজ। তো দেখতে পাচ্ছ এখানে আছে কিন্তু মোমো আছে, ভেজ মোমো, এখানে আছে দই বড়া, এখানে আছে পাপড়ি চাট, এখানে আছে মোমোর যে স্যুপটা তো দিয়ে দিয়েছে। তো চলো এরপর আসো দেখতে পাচ্ছো এই যে খাদ্য নেশন 2024 এর যে অ্যাসোসিয়েট স্পন্সার হচ্ছে ক্যাফে অনাদি বেকারি সিন্স 1940। তো চলো একটু ট্রাই করি ফার্স্ট হচ্ছে ভেজ মোমোটা দিয়ে। এই দেখো দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6 পিস মোমো, এখানে একটু ধনিয়া পাতার চাটনি আছে, এখানে মেয়োনিজ আছে, সো আরও দুটো কিন্তু আইটেম এসে গেছে, তো সেটা বলছি দাঁড়াও। তো চলো ফার্স্ট একটু ট্রাই করি হচ্ছে ভেজ মোমো স্যুপটা দিয়ে হালকা মাখিয়ে চাটনি দিয়ে। চলো ফার্স্ট বাইট, হিয়ার ইউ গো। অসাধারণ, ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ ভেজিস আছে, কর্ন আছে, সুইট কর্ন আছে, ভালো খেতে, মাস্ট রিকমেন্ডেড, যা যারা ভেজ খেতে পছন্দ করো ক্যাফে অনাদি বেকারি ঝটপট চলে আসো। স্টল নাম্বার কত বললে ওটা? 4950। স্টল নাম্বার হচ্ছে 4950, 49-50 স্টল নাম্বার, জাস্ট ফাড়াবাড়ে কিন্তু ভেজের মোমোটা জাস্ট সেই লাগবে তোমাদের। তো রাইট নাও কিন্তু এখন ট্রাই করছি হচ্ছে দই বড়া ভেজের আইটেম। এই দেখো একটা ধনিয়া পাতার চাটনি আছে, উপরে কিন্তু ভুজিয়া দেওয়া আছে, ও আসে দই, জাস্ট দেখো গাইস সেই দেখতে লাগছে কিন্তু। অবশ্যই ট্রাই করো ক্যাফে অনাদি বেকারি, ভীষণ ভালো খাবার। স্টল নাম্বার 49-50 দেখো একবার, ও হো হো, হ্যাঁ বুঝতে পারছি লোভ লাগছে এখানে এসে ট্রাই করতে হবে তোমাদেরও। চলো ফার্স্ট রাইট, মুখে দিলাম জাস্ট স্ম্যাশ করছে, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, ভালো খেতে দেখো একবার। এখন ট্রাই করছি যে চিজ বল, দেখতে পাচ্ছ এখানে 2 পিস চিজ বল আছে, পুরোটাই কিন্তু ভেজ, কোনো গার্লিক নেই, অনিয়ন নেই, জাস্ট দেখো এরকম 2 পিস আছে, এখানে মেয়োনিজ, এখানে স্যালাড দিয়েছে। তো দেখাচ্ছি ভেঙে, এটা দেখে নাও, ও হো হো, দেখতে পাচ্ছ পুরো ভেতরে স্টাফিং কিন্তু পুরো চিজি, দেখতে পাচ্ছ ও হো হো, আলাদাই। চলো ফার্স্ট রাইট, হিয়ার ইউ গো। আসছে আসছে, ভালো খেতে, ভীষণ ভালো খেতে, স্পাইসি নেই, সমস্ত আইটেম কিন্তু ওখানে ভেজের পাচ্ছ তোমরা, মারাত্মক টেস্ট কিন্তু প্রত্যেক কটা আইটেম, যে কটা খাচ্ছি এখন ট্রাই করবো, এখন বাকি আছে, মাস্ট ভিজিট করো ক্যাফে অনাদি যারা এখনও খাওনি। স্টল নাম্বার 4950 আছে, অসাধারণ অসাধারণ, পাশে কিন্তু গান বাজানো হচ্ছে, তার সাথে কিন্তু এরকম খাবার দাবার জাস্ট জমে যাবে কিন্তু লিটারালি। এখন ট্রাই করবো হচ্ছে পাপড়ি চাট এই ক্যাফে অনাদি বেকারি থেকে, তো এটাও কিন্তু ভেজের আইটেম, দেখতে পাচ্ছ পুরো ভুজিয়া দেওয়া আছে, ভেতরে একদম ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার, একদম বাদাম টাদাম দেওয়া আছে, দেখো একবার একটা চাটনি টাটনি মিক্স আছে, এই দেখো ওহো পাপড়িটা তুলছি, ও হো হো, ফার্স্ট রাইট, হিয়ার ইউ গো। টেস্ট আছে, ভালো টেস্ট আছে, তুমি ট্রাই করো এখানে, একটা গ্রিন চাটনি আছে, গ্রিন চাটনির মুখে কিন্তু একটা স্ম্যাশ করছে, ভালো কিন্তু, এই দেখো আর কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে, এই দেখো ও হো হো, স্যালাড দেওয়া আছে, ভীষণ ভালো খেতে এই ক্যাফে অনাদি কিন্তু নিজস্ব পুরো বানানো, না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে মানে এতটাই ভালো টেস্ট, দেখো একবার, ও হো, এখানে শসা আছে, গাজর আছে, পেঁয়াজ রসুন ছাড়া সমস্তটা আইটেম কিন্তু এখানে বানানো, যে কোনো আইটেম ট্রাই করছি দই দিয়ে কিন্তু পাঞ্চ করে সেরা লাগছে, সেরা অসাধারণ। কিন্তু এখন পেয়ে গেছি এই ক্যাফে অনাদি বেকারি, দেখতে পাচ্ছ এখান থেকে নিচে একটা
পিওর ভেজের ধোসা দেখতে পাচ্ছি, এরকম বড়ো সাইজের ধোসা। এখানে একটু পুদিনার চাটনি, পুদিনা আর ধনিয়া পাতা পুরো মিক্সিং করা আছে জাস্ট। এবার আই থিঙ্ক এখানে একটু বাদাম পেস্ট করেও দেওয়া আছে না? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ নারকেল নারকেল নারকেল, ইয়েস নারকেল পেস্ট করে দেওয়া আছে এখানে। আর এখানে আছে মেয়োনিজ, এ দেখো মেয়োনিজ, ও হো হো মেয়োনিজ আর ক্যাচাপ দেওয়া আছে। আর এখানে সাম্বার, এ দেখো এটা তুলতে পারছি না, পড়ে যাবে। দেখো টমেটো গাজর টাজর দেওয়া আছে, কারি পাতা আছে। তো আর এই হচ্ছে সেই ধোসা, একদম ত্রিকোণ ত্রিভুজ পড়া। দেখো একবার মশলা ধোসা, বুঝতে পারছো পুরো আলুর স্টাফিং আছে। এই দেখো ভেতরে স্টাফিংটা দেখো একবার, আলু টালু বাদাম ভেজিস টেজ দেওয়া আছে। তো চলো একটু এটা দিয়ে এখান থেকে একটু হালকা পাঞ্চ করে ফার্স্ট বাইট। ওটা কিন্তু ক্রিসপি আছে, আর কড়কড় আওয়াজ আসছে কিন্তু যখন খাচ্ছি, ভালো খেতে। আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি পুরো মশলা স্টাফিং, বাটারের কিন্তু একটা স্মেল আসছে বাটারের। মিউনিস যদি খাই, সাইজটা কিন্তু ঠিকঠাক, দামটা হচ্ছে 99। দারুণ দারুণ, দেখো দেখতে পাচ্ছ স্টাফিংটা, কর্ন টর্ন দেওয়া আছে ভেতরে, কারি পাতা আছে, আলু আছে, ভালো ভালো। সাম্বারটা দিয়ে একটু ট্রাই করা যাক। এসে সাম্বার পুরোটা কিন্তু একদম কিন্তু পিওর ভেজ, পিওর ভেজ বারবার বলছি, পিওর ভেজ। অসাধারণ, অবশ্যই আসতে হবে কিন্তু কোথায়, ক্যাফে অনাদি বেকারি। এরকম ভেজের আইটেম খেতে বলে খাদ্য নেশন 2024-এ খুব ভালো, ভীষণ ভালো কিন্তু, মাস্ট রেকমেন্ডেড, মাস্ট ট্রাই করো। আর তোমাদের কে কেমন লাগছে অবশ্যই জানিও। সো রাইট নাও এখন ট্রাই করছি হচ্ছে রেড সসেস পাস্তা। এই দেখো ছোট্ট একটা বাটির মধ্যে ভীষণ দেখতে ভালোই লাগছে, খুব সুন্দর ডেকোরেশন করা আছে। দেখো উপরে কিন্তু হালকা চিজ চিজ দেওয়া আছে, ও হো হো জাস্ট। এবার দেখো চলো একটু খাওয়া যাক। এইটাও কিন্তু ভেজ, আগেই বললাম এখনও বলছো সবটাই ভেজ কিন্তু। সুন্দর খেতে, একদম গরম গরম খাচ্ছি, বেশ ভালো দেখতে পাচ্ছি, সুইট কর্ন আছে। আর সসটা কিন্তু খুব একটা বেশি মিষ্টি না, একদম ঠিকঠাক ভালো লাগছে খেতে। সো রাইট নাও এখন ট্রাই করছি হচ্ছে ভেজ চাউমিন। দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কিন্তু অনেকটা, এখানে স্যালাড আছে, শসা, এখানে টমেটো সস, আর এই দেখো চাউ, ভেজ নুডলস। খাওয়া যাক একটু সসটা দিয়ে মাখিয়ে, অয়েলটা কম আছে, ভালো ফ্রাইটা খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছ। এই সব ভেজিস দেওয়া আছে উপর থেকে হালকা হালকা। কোয়ান্টিটি কিন্তু অনেকটা আছে, কোনো চাপ নেই, একা খেলে কিন্তু পুরো পেট ভরে যাবে। আর কিন্তু এখানে প্রচুর আইটেম আছে, প্রচুর আইটেম, আসতে হবে, ভিজিট করতে হবে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো প্রত্যেক কটা ভেজের আইটেম কিন্তু ভীষণ ভালো লেগেছে। সো গাইস অলমোস্ট কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, বুঝতে পারলে এতগুলো আইটেম ভেজের ট্রাই করলাম, পেট পুরো ভরে গেছে লিটারালি। তো তোমরা যারা এখনও আসো নাকি করছোটা কি, ক্যাফে অনাদি বেকারিতে চলে এসো, চলে এসো। এরকম পুরো পিওর ভেজের আইটেম আর খুব ভালো টেস্ট কিন্তু, কোনো রিচ নেই খাবার, খুব সুন্দর টেস্ট, কোয়ান্টিটি ভালো, কোয়ালিটি ভালো, মাস্ট ট্রাই করো। সব থেকে বড়ো খাদ্যমেলা চলছে আমাদের বাকারমাঠ উৎসব ময়দানে, স্টল নাম্বার 4950। তো মাস্ট ভিজিট করো গাইস। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, এবং আমার যে ফেসবুক পেজটা আছে ঝটপট কিন্তু ফলো করে দাও, এবং আমার ইউটিউব চ্যানেল সেম নামই আছে এক্সপ্লোর উইথ ইভান, এবং ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোর উইথ ইভান, এবং ফটো ভিডিও রিল আপলোড দিচ্ছি, ঝটপট কিন্তু ফলোটা করে দাও। টাটা গাইস, লাভ ইউ, টাটা।